আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপির সাথে ষড়যন্ত্রকারীরা যুক্ত হয়েছেন, সতর্ক থাকার আহ্বান আইনমন্ত্রী আনিসুল হকের। জনগণের রক্ত চুষে নিচ্ছে সরকার, বলেন বিএনপির যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভি। আকাঙ্ক্ষার বাজেট বাস্তবতার সঙ্গে মিল নেই, বলেন সিপিডি। প্রশাসনের হয়রানি বন্ধ সহ ৬ দফা দাবি অটোরিকশা চালকদের। ভিসা নীতি নিয়ে আওয়ামী লীগ বিএনপির ক্ষতি না, ক্ষতি হচ্ছে বাংলাদেশের, বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। বরিশালে মামলা করায় বিএনপির নেতার উপর হামলা। ডেঙ্গুর চার ধরন সক্রিয়, রোগী বেড়েছে ৬ গুণের বেশি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, এখন কিছু ষড়যন্ত্রকারী বিএনপির সাথে যুক্ত হয়েছে, এই ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার মোখরা উচ্চ বিদ্যালয় মাঠে মোখরা ইউনিয়ন ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, ২০০৬ সালে বিএনপি বাজেট দিয়েছিল ৬৩,০০০ কোটি টাকা, বিএনপির দাতা দেশের পরামর্শে বাজেট দিত, মিটিং হতো প্যারিসে, বড় বড় রাষ্ট্রগুলো থেকে টাকা নিয়ে বাজেট দিত, বাজেট লেখা থাকতো শতকরা ৮০ টাকা আসবে বিদেশ থেকে আর বাকি টাকা দেবে দেশের জনগণ। সে চিত্র এখন পাল্টেছে, এখন এত বিপুল পরিমাণ টাকার বাজেট দেওয়ার পরও শতকরা ৮৩ টাকা দেবে বাংলাদেশের জনগণ আর বাকি টাকা আসবে বিদেশ থেকে। আইনমন্ত্রী বলেন, কর্ণফুলী টানেল হয়েছে, মেট্রো রেল হচ্ছে, বাজেট ঘোষণার পর দেখা গেছে আমাদের দারিদ্র সীমা কমে এসেছে, চাকরি প্রার্থীর সংখ্যাও ধীরে ধীরে কমে আসছে। জননেত্রী শেখ হাসিনার ২০৪১ সালে বাংলাদেশকে একটি স্মার্ট দেশে উন্নীত করার প্রচেষ্টা এগিয়ে চলছে, কিন্তু দুঃখের বিষয় সেই উন্নয়ন কারো কারো চোখে ভালো লাগছে। এর মধ্যে বিএনপি যারা লুটপাট করে বাংলাদেশকে শেষ করে দিয়েছিল তারা আছে, দেশকে তলাবিহীন ঝুরি প্রমাণ দিয়েছিল। জনগণের রক্ত চুষে নিচ্ছে সরকার, বলেন বিএনপির যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভি। বর্তমান সরকার জনগণের রক্ত চুষে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট প্রহুল কবির রিজভি। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বিএনপির প্রদেশাধ্যক্ষ সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। এতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জাতীয়বাদী ওলামা দলের সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার। দোয়া মাহফিলের আগে রুহুল কবির রিজভি বলেন, গোটা জাতির রক্ত চুষে নিচ্ছে বর্তমান সরকার, বৃদ্ধি করা হয়েছে, তাহলে এটা সরকার কিসের সরকার, কার সরকার? আজকে প্রধানমন্ত্রী বলেন, কিসের গণতন্ত্র, আগে উন্নয়ন। আসলে যারা জনগণকে ভয় পায় সেই সরকার এই ধরনের কথা বলে। অন্যদিকে জিয়াউর রহমান উন্নয়নের দিকে যাচ্ছেন, একই সঙ্গে তিনি বহুদলীয় গণতন্ত্রের দিকেও যাচ্ছেন, এটাই হলো জিয়াউর রহমান। একটি জাতিকে স্বয়ংসম্পন্ন করা, আত্মনির্ভরশীল করা এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার যে প্রয়াস তার সবই করেছিলেন সুয়েত প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করেছিলেন, যা একজন বড় মাপের রাষ্ট্রনায়ক না হলে কখনোই সম্ভব নয়। আকাঙ্ক্ষার বাজেট বাস্তবতার সঙ্গে মিল নেই, বললেন সিপিডি। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগস জানিয়েছে, প্রস্তাবিত ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি, মোট দেশজ উৎপাদন ও বিনিয়োগ সূচকের ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে তার সঙ্গে বাস্তবতার তেমন মিল নেই। দেশের অর্থনীতির বর্তমান অবস্থার লক্ষ্যগুলো বেশ উচ্চাকাঙ্ক্ষী, অনুমতি বা প্রক্ষেপণের দুর্বলতার কারণে পরে বাজেট বাস্তবায়ন হোঁচট খাবে, তাতে শেষ পর্যন্ত হয়তো লক্ষ্য বাস্তবায়নও হবে না। রাজধানী গুলশানের একটি হোটেলে আজ সকালে বিস্তারিত বাজেট প্রতিক্রিয়া তুলে ধরে সিপিডি। এ উপলক্ষে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে বাজেটের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। ব্রিফিং শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিপিডির বিশেষ ফেলো মুস্তাফিজুর রহমান। গবেষণা পরিচালক খন্দকার গোলাম
গোলাম মোয়াজ্জেম, জ্যেষ্ঠ গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান প্রমুখ। বাজেট প্রতিক্রিয়ায় সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, আগামী অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি 7.5% ধরা হয়েছে। আবার 2022-2023 অর্থ বছরে জিডিপির অনুপাতে ব্যক্তি খাতে বিনিয়োগ ছিল 21.8%, আগামী অর্থ বছরে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগ বাড়িয়ে 27.4% লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রশাসনের হয়রানি বন্ধ সহ 6 দফা দাবি অটোরিকশা চালকদের। প্রশাসনের সব ধরনের হয়রানি বন্ধ সহ 6 দফা দাবি জানিয়েছে সিএনজি চালিত অটোরিকশা চালকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগরটি সিএনজি চালিত অটোরিকশা চালক ঐক্য পরিষদ আয়োজিত সমাবেশে তারা এসব দাবি জানান। তাদের দাবিগুলো হলো, 2007 সালে ঢাকা মেট্রোর জন্য সরকার অনুমোদিত 5,000 সিএনজি অটোরিকশা অবিলম্বে চালকদের নামে রেজিস্ট্রেশন প্রদান করা, লো বুক না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর থেকে কোনো সিএনজি চালিত অটোরিকশা বন্ধ বা উচ্ছেদ চলবে না। 2, ঢাকা শহরের আয়তনের সঙ্গে সমন্বয় রেখে আরও 15,000 সিএনজি চালিত অটোরিকশা চালকদের নামে অনুমোদন দেওয়া এবং লেন বা বাই লেন করে মহাসড়কে অটোরিকশা চলাচল করতে দেওয়া। 3, সড়ক পরিবহন আইন 2018 এবং বিধিমালা 2023-এর চালক স্বার্থ বিরোধী ধারা বাতিল করা এবং আইএলও কনভেনশন 87 অনুযায়ী অবাতে টেট ইউনিয়ন করার অধিকার দেওয়া। 4, বিআরটিএ নির্ধারিত ঢাকা মেট্রো সিএনজি চালিত অটোরিকশার দৈনিক জমা 900 টাকা অবিলম্বে কার্যকর করা। 5, প্রশাসনের সব ধরনের চালক হয়রানি বন্ধ করা। 6, পার্কিং না দেওয়া পর্যন্ত কোনো নো পার্কিং মামলা ও মিটার মামলা বন্ধ করা। ভিসা নীতি নিয়ে আওয়ামী লীগ বিএনপির ক্ষতি না, ক্ষতি হচ্ছে বাংলাদেশের, বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। যুক্তরাষ্ট্রে ভিসা নীতি নিয়ে আওয়ামী লীগ বিএনপির ক্ষতি না, ক্ষতি হচ্ছে বাংলাদেশের বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। সকালে গাজীপুর জয়দেবপুর বঙ্গতাজ অডিটোরিয়ামে কৃষক শ্রমিক জনতা লীগের গাজীপুর জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আমেরিকার ভিসা নীতি নিয়ে বিএনপি বলছে আওয়ামী লীগকে চাপে ফেলার জন্য ভিসার নিষেধাজ্ঞা দিয়েছে, আর আওয়ামী লীগ বলছে বিএনপিকে সোজা করার জন্য ভিসার নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, বীর প্রতীক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম দিলওয়ার, অর্থ সম্পাদক আব্দুল্লাহ বীর প্রতীক সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বরিশালে মামলা করায় বিএনপি নেতার ওপর হামলা। বরিশালের গৌর নদীতে বিএনপি নেতা মালিকানাধীন 3টি দোকানের ভাড়া গত 6 মাস ধরে ছাত্রলীগ নেতা তুলে নেওয়ার অভিযোগে মামলা করায় হামলার অভিযোগ উঠেছে। রাতে গৌর নদী উপজেলার বাথিবাজারে এই ঘটনা ঘটে বলে জানান হামলায় আহত প্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আমিনুল হক শাহীন। মামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, পরে সকালে উন্নত চিকিৎসার জন্য বরিশাল ছেড়ে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উপজেলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আমিনুল হক শাহীন বলেন, আমার পাথিবাজারের 3টি দোকান ঘর দখল করে গত 6 মাস ধরে প্রতি মাসে 4,500 টাকা ভাড়া তুলে নেন সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল হাওলাদার, যুবলীগ নেতা শাহ আলী বয়াতি ও আব্দুল কাদের সর্দার। এ ঘটনায় আমি মামলা করে ঢাকা চলে যাই। মামলার পরপরই মোবাইল ফোনে আমাকে হুমকি দিয়ে আসছিল জবর দখলকারীরা। রাতে 7:30 দিকে ঢাকা থেকে এসে ভাতি বাজারে পৌঁছালে ভাতি ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক মামুন পাদ্দা সহ জবর দখলকারীদের নেতৃত্বে 15 থেকে 20 জন আমার উপর হামলা চালায়। তারা সবাই ছাত্রলীগ যুবলীগের স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। ডেঙ্গুর 4 ধরনের সক্রিয়, রোগী বেড়েছে 6 গুণের বেশি। দেশে ডেঙ্গুর 4টি ধরনের এখন সক্রিয়। গেল বছরের প্রথম 5 মাসের তুলনায় এবছরে প্রথম 5 মাসে রোগী বেড়েছে 6 গুণের বেশি। আক্রান্ত ও মৃত্যু আরও বাড়ার সংখ্যায় আছে স্বাস্থ্য অধিদপ্তর। জটিলতা এড়াতে সরকারি লেবে শনাক্তকারী কিট সরবরাহের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সংখ্যা ধীরে ধীরে বাস্তব হচ্ছে, হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগী পরিসংখ্যান। বলছে 2022 সালের প্রথম 5 মাসে ডেঙ্গু রোগী ছিল 317 জন। এই সময়ে এই রোগে কারো মৃত্যুর খবর মেলেনি, তবে এবছরের প্রথম 5 মাসে আক্রান্ত 1,927 জন, এর মধ্যে মৃত্যু হয়েছে 13 জনের। অর্থাৎ গেল বছরের একই সময়ের তুলনায় রোগী বেড়েছে 16 গুণ। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভাইরোলজিস্ট ডাক্তার মোহাম্মদ জাহিদুর রহমান খান বলেন, এই সংখ্যা সামনে আরো বাড়বে, কারণ দেশে এখন ডেঙ্গুর 4টি ধরনের সক্রিয় রয়েছে।